প্রাকৃতিক নিয়মে এই সাতটি চক্রের মধ্যে এরপরেই যেটা আসে সেটা হলো স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠান মানে হলো সত্তা বা নিজের বাস যেখানে। যখন স্বাধিষ্ঠানের সাধনা করা হয় তখন এ আপনাকে একরকম স্বাধীনতা দেয়। এই যে শব্দটা জানেন তো, এই দেশে যে স্বাধীনতার আন্দোলন হয়েছিল তাকে বলা হতো স্বতন্ত্র। স্বতন্ত্র মানে বা স্বতন্ত্র মানে হলো একটা সত্তা বা নিজের প্রযুক্তি। স্ব হচ্ছে স্বয়ং নিজে আর তন্ত্র মানে হলো একটা প্রযুক্তি বা টেকনোলজি, অর্থাৎ স্বতন্ত্র বা মুক্ত হওয়ার একটা পথ। কারণ আমাদের সবচেয়ে বড় বন্ধন হলো যেভাবে আমরা জন্ম নিই সেটাই, আর সবচেয়ে বড় বাসনা হলো এই যে প্রজনন করার বাসনাটা মানুষের দেহ মন আর আবেগকে বেঁধে রাখে সেটা। তাই স্বতন্ত্র মানে হলো স্বাধিষ্ঠান, আর স্বতন্ত্র কথাটা সংযুক্তই, মানে আপনি একটা তন্ত্র বা টেকনোলজি খুঁজে পেয়েছেন যার মাধ্যমে নিজেকে মুক্ত করতে পারেন এই ধরনের সমস্যা থেকে বা এই ধরনের বাধ্যবাধকতা থেকে, কারণ এখন আপনার সত্তাটা পুরোপুরি মুক্ত। স্বাধিষ্ঠানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল যদি আপনার স্বাধিষ্ঠান একটা নির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত থাকে তাহলে আপনার যে তৈরি করার ক্ষমতা, যেটা কিনা সর্বনিম্ন স্তরে হলো শুধুই প্রজননের ব্যাপার, আর সর্বোচ্চ স্তরে আপনি একজন ভগবানকেও সৃষ্টি করতে পারেন যদি চান। ভগবান সৃষ্টির প্রযুক্তি বা টেকনোলজিটা এখান থেকেই এসেছে, কারণ কারোর সম্পূর্ণ আয়ত্ত রয়েছে স্বাধিষ্ঠানের ওপর। আর যাকে ঈশ্বর বা ভগবৎ সত্তা বলা হয় কেউ এমন কাউকে জন্ম দিতে পারেন। আমরা যত রকমের কাজ করতে পারি এই দেহের মাধ্যমে তার মধ্যে স্বাধিষ্ঠানই হলো অ্যামং দ্য মোস্ট, সবচেয়ে জটিল আর সুন্দরভাবে কাজ করার মাধ্যমগুলোর অন্যতম। কিন্তু এটা আবার ব্যক্তিগতভাবে বলতে গেলে এটা কাজ করার জন্য বিপজ্জনকও বটে, কারণ আপনি যদি এটার খুব বেশি ব্যবহার করেন তাহলে আপনার সত্তাটা হয়তো থাকবে কিন্তু দেহটা হয়তো হারাবেন। একটা সুন্দর সত্তা কিন্তু তার শরীর নেই, আপনার এরকম হয়ে যেতে পারে যদি আপনি এটার খুব বেশি ব্যবহার করেন বা আপনি যদি এটার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অনেকেই যারা ঐশ্বরিক সত্তার জন্ম দিয়েছিলেন তারা সাধারণত অনুভব করতেন যে একজন ভগবান তৈরি করাই যথেষ্ট, আর তারা নিজেদের সর্বস্ব দিয়ে তা তৈরি করতেন আর তারা চলে যেতেন, অথবা তারা সর্বস্ব দিতেন আর নিজেরা বিলীন হয়ে যেতেন। বিকজ অব দ্যাট কেউ কেউ তারপরেও আরও কিছু করার সম্ভাবনা ধরে রাখতেন, একমাত্র যদি অন্য সব মাত্রাগুলো সক্রিয় থাকে তবে একজন দেবতার জন্ম দিতে পারেন। আপনি একজন দেবতাকে জন্ম দিয়ে তার পরেও বেঁচে থাকতে পারেন আর তার পরেও কর্মক্ষম থাকতে পারেন, একমাত্র যদি বাকি ছয়টি চক্র সমানভাবে সক্রিয় থাকে, একমাত্র তবেই কেউ এটা করতে পারেন। দেখুন, আমাদেরও কেউ জন্ম দিয়েছেন, সেটাও গুরুত্বপূর্ণ। আমরা বলছি না যে সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটাও গুরুত্বপূর্ণ, সেই কারণেই তো আমরা এখানে বসে আছি, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। তবে প্রসবের যে স্তরটা সর্বোচ্চ সেটা হলো ঐশ্বরিক সত্তার জন্ম দেওয়া। তাই স্বাধিষ্ঠানের একটা দিক হলো এটাও যে আপনি যদি অনুমতি দেন বা স্বাধিষ্ঠানকে এর সহজাত প্রবৃত্তির ঊর্ধ্বে নেওয়ার চেষ্টা করেন, যেটা মূলত প্রজননী, আপনাকে এটা বুঝতে হবে যা কিছুকে এই যৌনতা বলে উল্লেখ করা হচ্ছে তার উদ্দেশ্যটা যৌনতা নয়, বরং প্রকৃতির উদ্দেশ্য হলো আপনাকে কাজে লাগিয়ে বংশবৃদ্ধি করা। আধুনিক সমাজে লোকেরা যৌনতা নিয়ে এমন করে চলেছেন যেন ওটা নিজেই একটা উদ্দেশ্য। হ্যাঁ, লোকেরা একে অপরের সাথে নিজেদেরকে আবদ্ধ করতে এটা ব্যবহার করছেন ঠিকই, কিন্তু মূলগতভাবে দেহের আকাঙ্ক্ষাটা হলো শুধুই বংশ বৃদ্ধি করা। যদি সেটা না করা হতো তাহলে আমরা আজ এখানে থাকতাম না। কিন্তু আপনি যদি এই জীবনের চক্রে আবদ্ধ হয়ে থাকার জায়গায় অন্য কোথাও যেতে চান, জীবনের এই স্বাভাবিক চক্রে না থেকে আপনি যদি চক্রের বাইরে যেতে চান, তাহলে এই মাত্রাগুলো অতিক্রম করে যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।